এটা একটা অশনি সংকেত। যদিও অন্য রাজ্যের তুলনায় আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছি, কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদি আমি দেখি যে মার্চ মাসের 3 তারিখে রাজ্যে 28 তারিখে মার্চ মাসের 28 তারিখে রাজ্যে পজিটিভ সংখ্যা 0 ছিল, ওই সময় অ্যাক্টিভ কেসের সংখ্যা 47। অ্যাক্টিভ কেস মিন্স তারা ট্রিটমেন্ট চলছে। সেরকম 29 তারিখে পজিটিভ চলে আসলো 2 জন, অ্যাক্টিভ 49। 30-এ পজিটিভ চলে আসলো 10, অ্যাক্টিভ কেস 56। 31 মার্চ পজিটিভ চলে আসলো 14, অ্যাক্টিভ কেস 60। 1 তারিখ পজিটিভ কেস 4, অ্যাক্টিভ কেস 59। 2 তারিখ পজিটিভ 2, অ্যাক্টিভ 56। 4 তারিখ 3 তারিখ এপ্রিলের পজিটিভ 14, অ্যাক্টিভ 70। 4 তারিখ এপ্রিলের পজিটিভ 3, অ্যাক্টিভ 63। 5 তারিখ অ্যাক্টিভ 14 এবং অ্যাক্টিভ 71। 6 তারিখ পজিটিভ 21, অ্যাক্টিভ 90 এবং 7 তারিখ পজিটিভ 37 এবং অ্যাক্টিভ কেস 124, মানে 124 জন বর্তমানে রাজ্যের ট্রিটমেন্টে রয়েছে এবং গতকাল 37টা পজিটিভ কেস রয়েছে। আজকেও ভালো সংখ্যক পজিটিভ কেস, এখন পর্যন্ত যা খবর, একুরেট সংখ্যা আমি বলতে পারছি না, বলাও ঠিক হবে না, রিপোর্ট বের হয়নি, কিন্তু ভালো সংখ্যক পজিটিভ কেস আছে। এবং আমরা যদি দেখি যে সারা দেশে, যেমন উইকেন্ড হলিডে মানে শনি রোববার বন্ধ, মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের শনিবার রোববার বন্ধ, নাইট কারফিউ সারা দেশের মধ্যে, লখনৌ, বারাণসী, কানপুর, প্রয়াগরাজ, এগুলি উত্তরপ্রদেশের, মহারাষ্ট্রে নাইট কারফিউ, পাঞ্জাবে নাইট কারফিউ, দিল্লিতে নাইট কারফিউ, গুজরাট ফিউ ডিস্ট্রিক্টস, উড়িষ্যা ফিউ ডিস্ট্রিক্টস, রাজস্থানে নাইট কারফিউ, চণ্ডীগড়ে নাইট কারফিউ। লকডাউন রয়েছে ফর 7 ডেজ অল আরবান এরিয়াস ইন মধ্যপ্রদেশ ফ্রম 6 PM টু 9 এপ্রিল টু 6 AM টু 12 এপ্রিল। দিস ইজ দ্য কন্ডিশন যতটুক আমি সারা দেশের তথ্য জানলাম। এবং দেখা গেল স্কুলগুলির অবস্থা, মধ্যপ্রদেশে ক্লাস 1 থেকে ক্লাস 8 টোটাল ক্লোজড, পাঞ্জাব অল ক্লাসেস সাসপেন্ডেড স্কুলের, হিমাচল প্রদেশ অল ক্লাসেস সাসপেন্ডেড, গুজরাট অল ক্লাসেস ইন 8 মিউনিসিপ্যাল এরিয়াস, পণ্ডিচেরিতে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত টোটাল বন্ধ, তামিলনাড়ু 9, 10 এবং 11 এগুলি সাসপেন্ডেড, এবং 22 মার্চ থেকে আনটিল ফার্দার অর্ডার তেলেঙ্গানা অল ক্লাসেস ইনক্লুডিং অল এক্সামস
টোটাল ক্লোজ, ছত্তিশগড় অল ক্লাসেস ক্লোজড, মহারাষ্ট্র অল ক্লাসেস ইন সাম ডিস্ট্রিক্টস ক্লোজড, দিল্লি অল ক্লাসেস আনটিল ফার্দার অর্ডার ক্লোজড, উত্তরপ্রদেশ অল ক্লাসেস সেটা ক্লোজ, কেরালা অল ক্লাসেস ক্লোজড, শুধুমাত্র বোর্ড এক্সাম উইল কন্টিনিউ। এই যখন চিত্র, এবং আমাদের রাজ্যেও যেখানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা যারা জনসাধারণ আমরা সঠিকভাবে কোভিড, যে কোভিড মোকাবেলা যা যা স্টেপ নেওয়া উচিত আমরা নিজেরা সতর্ক থাকছি না, সচেতন থাকছি না, মাস্ক ব্যবহার করছি না, স্যানিটাইজেশন করছি না, এসব কারণেই এটা বৃদ্ধি পাচ্ছে এবং বহিরাগত আসছে। এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তর একটা আর্জেন্ট মিটিং ডেকেছে, জরুরি মিটিং আজকে আমার চেম্বারে ডেকেছি, সেখানে আমরা ক্লাস ওয়ান এবং টু অনেক পরিশ্রমের ফলে আমরা ওয়ান টু চালু করেছিলাম, কিন্তু জান হে তো জাহান হে, একটা কথা রয়েছে জান হে তো জাহান হে, এই কথার গুরুত্ব বিবেচনা করে আমরা ক্লাস ওয়ান অ্যান্ড ক্লাস টু শ্যাল রিমেইন সাসপেন্ডেড উইথ এফেক্ট ফ্রম টুমরো 9th April আনটিল ফার্দার অর্ডার। ক্লাস ওয়ান এবং টু টোটাল সমস্ত স্কুল বন্ধ থাকবে, ক্লাস ওয়ান এবং টু। অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্টস অফ ক্লাস থ্রি অ্যান্ড ফোর শ্যাল বি অ্যালাউড অন অল্টারনেট ডেজ, দ্যাট ইজ ক্লাস থ্রি ছেলেমেয়েরা এভরি মানডে আসবে, ওয়েডনেসডে আসবে এবং শুক্রবারে আসবে, সেরকম ফোরের ছেলেমেয়েরা টুইজডে আসবে, বৃহস্পতিবার আসবে এবং শনিবার আসবে। তো এরকমভাবে আমরা একটা, এবং ক্লাস ফোর যেটা বলছি টুইজডে থার্সডে স্যাটারডে, এবং অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্টস অফ ক্লাস টু ফাইভ অনওয়ার্ডস শ্যাল রিমেইন এজ এ জুয়েল অ্যাজ পার লেটেস্ট অর্ডার্স মেমোরেন্ডাম ইস্যু ফ্রম দি স্কুল এক্সামিনেশন এডুকেশন ডিপার্টমেন্ট। ফাইভ থেকে আমরা কন্টিনিউ রাখছি এখনও আপাতত। এবং নেক্সট পয়েন্ট, দি হোস্টেলস যেটা আছে অ্যাটাচ টু স্কুলস শ্যাল রিমেইন ওপেন অ্যান্ড দি স্টুডেন্টস স্টেইং ইন দি হোস্টেলস ইভেন ক্লাস ওয়ান অ্যান্ড টু। যদি ওয়ান অ্যান্ড টু আমরা যদি বন্ধও করে থাকি, কিন্তু হোস্টেলের যে ছেলেমেয়েরা তারা হোস্টেলেই থাকবে, হোস্টেল খোলা থাকবে এবং শ্যাল কন্টিনিউ স্টেইং ইন দি হোস্টেল। নেক্সট পয়েন্ট, সমস্ত রকম অ্যাসেম্বলি, দ্যাট ইজ আমরা জানেন মর্নিং প্রেয়ার হয় স্কুলে আসলে, অ্যাসেম্বলি স্পোর্টস কালচারাল ইভেন্ট শুড বি টোটাল অ্যাভয়েডেড, এবং সেখানে কোনো রকম অ্যাসেম্বল হতে পারবে না, তার মানে প্রেয়ার পোর্শন যেটা সেটা কালচারাল প্রোগ্রাম স্পোর্টস এগুলি আমরা অ্যাভয়েড করছি। অল দি এনসুইং এক্সামিনেশন অ্যানুয়াল অ্যান্ড প্রি বোর্ড এক্সামিনেশন শ্যাল বি কন্ডাক্ট অ্যাজ পার দি শিডিউল অলরেডি সার্কুলেটেড। এখন পর্যন্ত যা আছে যে অ্যানুয়াল পরীক্ষার আমাদের তারিখগুলি আছে স্কুল এবং প্রি বোর্ড, এগুলি অ্যাজ ইট ইজ থাকবে, এবং কোভিড 19 প্রোটোকল এই যে স্কুল যদ্দুর চলবে শ্যাল হ্যাভ টু বি মেনটেইন ফর ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স অফ দি স্টুডেন্টস ইন দি স্কুল, এগুলি প্রোটোকল মেনে, কোভিড 19 প্রোটোকল মেনে স্কুলগুলি চলতে হবে। নর্মাল অ্যাক্টিভিটিস অফ দি গভর্নমেন্ট ডিগ্রি কলেজেস প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউশন শ্যাল রিমেইন আনচেঞ্জড, সেটা যেটা আছে কলেজে আমরা কিছু টাচ করছি না, প্রফেশনাল কোর্সের টাচ করছি না, টেকনিক্যাল ইনস্টিটিউশন টাচ করছি না, এবং এই যে অর্ডারটা শ্যাল বি অ্যাপ্লিকেবল ফর অল গভর্নমেন্ট এইডেড অ্যান্ড আনএইডেড প্রাইভেট স্কুলস অ্যান্ড গভর্নমেন্ট ডিগ্রি কলেজেস প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউশন ইন দ্য স্টেট, যা আছে সবার উপরে, সরকারি বেসরকারি, এবং সরকার
সাহায্য যেগুলি আছে চলছে, এগুলি ছ প্রাইভেট স্কুল সমস্ত জায়গায় এই ওয়ান টুর সিদ্ধান্তটা সমস্ত জায়গার। এবং এটা দিস ইজ পার্শিয়াল মডিফিকেশন অফ দি আর্লিয়ার মেমোরেন্ডাম, আমরা আগেও দিয়েছিলাম সেইটারই পার্শিয়াল টাইম। আমাদের ডিপার্টমেন্ট এই একটা বিজ্ঞপ্তি আজকে জারি করেছে সারা রাজ্যের জন্য, কারণ আমরা আমরা মনে করি যে এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তর নিচু ক্লাসের ছেলে মেয়েদের সম্বন্ধে সতর্ক। আমরাও আগেও যে স্কুল খুলেছিলাম সেগুলি উপর থেকে শুরু করেছি কলেজ আগে, তারপরে ধীরে 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 এনে প্রি প্রাইমারি আমরা আগের থেকে খুলিনি। এখন এগুলি সবগুলি এই যে সিস্টেমে আপাতত এই সিদ্ধান্ত, এরপর আমরা ফলো করব। ফলো করার পর দেখব কি অবস্থা, দেখার পর তারপর আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত করব। সেই জন্য রাজ্যের যারা সচেতন মানুষ, সচেতন নাগরিক, অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষাপ্রেমী এবং সাংবাদিক বন্ধুরা বা যারা আছেন সংবাদ জগতে, সবার কাছে আমাদের অনুরোধ, উপায়ন্তর না হয়ে আমরা জানি যে এডুকেশনাল লস আগেও আমাদের হয়েছে, আপনারা জানেন যে নতুন দিশা প্রকল্পে আমরা গ্র্যান্ড সাকসেস হয়েছিলাম, এমন একটা সাকসেস হয়েছে চিন্তা করা যায় না, কিন্তু দীর্ঘ নয় মাসে অনেকটা ব্যাকফুটে চলে আসতে হয়েছে। আগে যেমন শুরু যে আগে যে জায়গা ছিল সেই জায়গা না, এটার থেকে ভালো, কিন্তু যতটুকু সাকসেস হয়েছে অনেকটা ব্যাকফুটে আসতে হয়েছে এই পরিস্থিতিতে। তাই আমরা আমাদের খুব কষ্ট হচ্ছে স্কুল বন্ধ করতে, কিন্তু আমাদের উপায় নেই, সেই জন্য আমরা স্কুল আপাতত বন্ধ রাখছি। এবং সবাই যেন, যারাই সারা রাজ্যের প্রত্যেক নাগরিক আছে, আমার আমাদের আবেদন যে সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, মাস্ক পরুন এবং মাস্ক পরবেন, স্যানিটাইজেশন যেগুলি করবেন, বারবার হাত ধোবেন, অযথা মুখে হাত দেবেন না, অযথা নাকে হাত দেবেন না, যতটুকু সতর্ক রাখা যায় নিজে রাখবেন, প্রয়োজন বোধে বেরুবেন, প্রয়োজন বোধে এর বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই, দরকার লাগে নিশ্চয়ই বেরোবেন, কিন্তু সেটাও কোভিড-19 প্রোটোকল মেনে সবাই রাখবেন, এটাই আমার অনুরোধ। এবং আমরা দুঃখিত, স্কুল বন্ধ করতে হচ্ছে, আমরা এই পরিস্থিতি আমরা চেষ্টা করব যাতে বৃদ্ধি না হয়, সমস্ত রকম সচেতনতা আমরা করা শুরু করছি, স্বাস্থ্য দপ্তর সবটা দেখবে। এবং আমরা যখন মিটিং করেছিলাম সেখানে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিও সেখানে ছিল, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, তো এটা সবটা ভালোর জন্য নিয়েছি। আমরা আশা করব আর কোনো স্কুল যাতে বন্ধ না করতে হয়, কিন্তু পরিস্থিতির উপরে নজর রাখতে হবে, আমরা পুরো পরিস্থিতির উপরে নজর রাখছি। এটা আমি শিক্ষা দপ্তরেরটা বললাম, শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত নিয়েছে, কারণ শিক্ষা দপ্তর তার দপ্তরের দায়িত্বের কথা বলবে, যদিও স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিকে রেখে আমরা করেছি। বহু রাজ্যের থেকে ভালো পজিশনে আছে, এটা আপনারা নিজেরাই বুঝছেন, প্রথম দিকে অনেকে একটু আমরা ভেবেছিলাম যে অন্যান্য দেশ রাজ্যের থেকে বোধহয় আমরা খুব খারাপ পজিশনে চলে গেছিলাম, কিন্তু বাস্তবিক অর্থে তো না, পরবর্তী সময় দেখা গেল সত্যিই আমরা একটা খুব ভালো পজিশনে ছিলাম, যদিও আমাদের মধ্যে অনেককে হারাতে হয়েছে। তো আমরা যাতে না বাড়ে তার জন্য যা যা করার চেষ্টা করছে, আজকেও প্রধানমন্ত্রীর সাথে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, আমাদের মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে উনি কোভিড আক্রান্ত হয়েছেন, কম্পারেটিভলি ভালো আছেন, উনি মোটামুটি সুস্থ আছেন, তবুও শরীরে ব্যথা বেদনা যেগুলি রয়েছে এগুলি রয়েছে, এবং যাতে আর কারো না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো যদি আমিও কোভিড ভ্যাকসিন নিয়েছি, নতুন সার্কুলার অনুযায়ী আগে ছিল 28 দিন পর নিতে হয়, এখন আবার এটা 42 দিন থেকে 46 দিনের মধ্যে নেওয়া প্রশ্ন এরকম আসছে, 42 to 56 দিনের মধ্যে নেওয়াটা সেফ, কিন্তু এটা এক একজনের এক এক মত,
আবার একটু আগে কলকাতা থেকে আমার ফোনে বলল না কালকে নিয়ে নাও। তো এটা বহুত দ্বিমত রয়েছে, যাই হোক তবু আমাদের তো যেহেতু আমরা এটা নিয়ে বিশেষজ্ঞ নই, স্বাস্থ্য দপ্তরের যারা কর্মকর্তা এ ব্যাপারে এক্সপার্ট তাদের ওপিনিয়ন নিয়েই সব করা হচ্ছে। তো আমরা চাইব সবাই ভ্যাকসিনে এগিয়ে আসার জন্য, যদিও আমাদের ভ্যাকসিনে আমাদের রাজ্যের পরিস্থিতি অনেকটা বেটার, এবং দেখা গেছে পরীক্ষায় দেখা গেছে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে যদি কারো হয়ে থাকে দেখা গেল সেক্ষেত্রে তত আক্রমণ করতে পারে না। সুতরাং ভ্যাকসিন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, তো ভ্যাকসিন সবারই নেওয়া উচিত মনে করি। সব এটা সারা রাজ্যের যত কিছু আছে গভর্নমেন্ট অর্ডার মিন্স সবার জন্য অ্যাপ্লিকেবল। এখন পর্যন্ত যা আছে ঠিক আছে, পরীক্ষার ব্যাপারে এখন আমরা টাচ করিনি, সে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা হোক, প্রি বোর্ড হোক, অ্যানুয়াল এক্সাম হোক, স্কুলের যদি অ্যানুয়াল এক্সাম সেগুলি সে যত যে ক্লাসেরই পরীক্ষা আছে সেগুলি অ্যাজ ইট ইজ এখন পর্যন্ত থাকবে, আজকের তারিখে এরকমই আছে। যদি আমরা দেখি বেটার পজিশন তখন বা অন্য কিছু দেখলে দেন উইল ডিসাইড। এন্ট্রি পয়েন্টে মানে যেমন ধরুন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন বা চুয়ে এন্ট্রি পয়েন্টে টেস্ট মানে আরো বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি? পরীক্ষা বোধহয় হচ্ছে, পরীক্ষা পরীক্ষা যেমন আমি যদি দেখি মার্চ মাসের 28 তারিখ 328টা পরীক্ষা হয়েছে, 29 তারিখ 427 হয়েছে, 30 তারিখ 828টা হয়েছে, 31 তারিখ 1056 হয়েছে, 1 তারিখ 1053, 2 তারিখ 499, 3 তারিখ 1225, 4 তারিখ 509, 5 তারিখ বাড়িয়ে দিয়েছে 1402, 6 তারিখ 1134, 7 তারিখ 1512। ধীরে ধীরে স্যাম্পল টেস্ট বাড়ছে, আরও বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে।